দেশের রিজার্ভের টাকা কেউ মেরে খায়নি, দেশের মানুষের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন রিজার্ভের টাকা পায়রা বন্দর, জনগণের খাদ্য কেনা ও আমদানি রপ্তানিতে কাজে লাগানো হয়েছে, দেশের টাকা দেশেই আছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পায়রা বন্দরের ক্যাপিটাল রেজিং ও আটটি জাহাজের উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন অজিত সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে পায়রা বন্দরে 11,072 কোটি টাকার ক্যাপিটাল রেজিং ও 8টি জাহাজের উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। রিজার্ভের টাকা কোথায় গেল বিভিন্ন মহল থেকে উঠা প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এই প্রশ্ন করেন রিজার্ভের টাকা গেল কোথায়, তাদের বলছি রিজার্ভের টাকা গেল পায়রা বন্দরে। রিজার্ভের টাকা গেছে মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। এটাকে কেউ চিবিয়ে খায়নি, এটা মানুষের কাজেই লাগছে, মানুষের কাজেই ব্যবহার করা হচ্ছে, আমাদের আমদানিতে বিভিন্ন কাজে আমরা কাজে লাগাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন বন্দরের কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক করিডোরে পায়রা সমুদ্র বন্দরের যোগাযোগ বৃদ্ধি পাবে, ফলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা, দেশের পর্যটন শিল্পের বিকাশ এবং বহু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি আন্তর্জাতিক বাণিজ্যিক করিডোরের সাথে আরো বেশি সংযুক্ত হবে এবং ভারত, ভুটান, নেপাল সহ অন্যান্য দেশ এই বন্দর ব্যবহার করে উপকৃত হবে, ফলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। শুধু তাই না, বন্দর কেন্দ্রিক এই অঞ্চলে নতুন শিল্প কারখানা স্থাপিত হবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, বহু লোকের কর্মসংস্থান হবে। সরকার প্রধান আরো বলেন পায়রা বন্দরের উন্নয়ন কাজ শেষ হলে 40 থেকে 50 হাজার টন ধারণ ক্ষমতার জাহাজ বন্দরে ভিড়তে পারবে। এ সময় 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা। উদ্বোধন হলো দেশের তৃতীয় সমুদ্র বন্দর পটুয়াখালীর পায়রার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের পায়রার প্রথম টার্মিনাল প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল ও পায়রা বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েল সহ অন্যান্যরা। রাবনাবাদ চ্যানেল ঠিক রাখার জন্য দেশের বৃহত্তম ড্রেজিং প্রথম টার্মিনাল প্রকল্প ও 8টি জলযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া আন্ধারমানিক নদের ওপর 1.18 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের সেতু ও 6 লেন বিশিষ্ট সড়কের নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়।